মামলার তদন্তে গাফিলতি, আর্থিক কেলেঙ্কারি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না মানার অভিযোগে ইংলিশবাজার থানার আইসি সহ 4 আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হলো। থানার 3 সাব ইন্সপেক্টর সাসপেন্ড করা হয়েছে, পাশাপাশি আইসি অমলেন্দু বিশ্বাসকে জেলার পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সাসপেন্ড হওয়া 3 পুলিশ অফিসারের নাম সুবি সরকার, যিনি মেজবাবু পদে কর্মরত ছিলেন, নরবু ডুপ্পা এবং তন্ময় চক্রবর্তী। এই 3 জনে ইংরেজবাজার থানায় সাব ইন্সপেক্টরের পদে ছিলেন। সাথে থানার আইসি অমলেন্দু বিশ্বাসকেও বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই 4 জনের বিরুদ্ধেই শুরু হয়েছে পুলিশি বিভাগীয় তদন্ত। জানা গেছে, মালদা শহরের নেতাজি সুভাষ রোড সংলগ্ন একটি ট্রাস্ট বোর্ডের মালিকানায় এক বাংলাদেশির নাম আছে জানা যায়। সেই ব্যক্তির কাছ থেকে বাংলাদেশ ও ভারতীয় নাগরিকত্বের পরিচয়পত্র উদ্ধার হয়। কিছুদিন আগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ। পরবর্তীতে সে জামিনে ছাড়া পেয়ে যায়। এই ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে জানা যায়, ওই বাংলাদেশির কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে তাকে ছেড়ে দিয়েছিল ওই 3 অফিসার। ঘটনায় নাম জড়ায় থানার আইসি অমলেন্দু বিশ্বাসেরও। উল্লেখ্য, কিছুদিন আগেই জেলা পুলিশে কর্মরত এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আধিকারিককে সোনা ছিনতাইকাণ্ডে গ্রেপ্তার করা হয়েছিল। ওই সময় বিষয়টি নিয়ে জেলা পুলিশে তোলপাড় হয়। গ্রেপ্তারের সময় ওই এএসআই ইংলিশবাজার থানায় কর্মরত ছিলেন। ফের ইংলিশবাজার থানার আধিকারিকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এ বিষয়ে মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, একটি মামলার তদন্তে গাফিলতি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করার অভিযোগে আইসিকে ক্লোজড এবং 3 সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে। বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ দীপক সরকারকে অভিযোগে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তার রিপোর্ট পাওয়ার পরই এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে।